পানের বড় যে আগুন নেভাতে গিয়ে মৃত্যু হলো পান চাষীর। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায়। আগুনে প্রায় 15 বিঘা পান নষ্ট হয়। পানের বরজে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শ্রীদাম বালা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার দাসপাড়া এলাকায়। এদিন সকালে জমিতে কাজ করছিলেন তিনি, সে সময় পানের বরজে আগুন লেগে যায়। আগুন নেভাতে ছুটে যান শ্রীদাম বালা। নিজের জমিতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা বাস কাটতে গেছিলাম, এরপর তার ছেলেও আসছিল, ওই যে মারা গেছে আমাদের সাথে বাস কাটছে। বাস কেটে আইসা দেখে এই অবস্থা, সব তো পুড়ে টুড়ে সব ছাড়িয়ে গেল। আমাদের কি করে এই যে আগুন আগুনই করতে গিয়ে। গোপালনগরের দাসপাড়ায় নিজের 1.5 বিঘা জমিতে পান চাষ করেছিলেন শ্রীদাম বালা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে জমিতে যান তিনি। পানের বরজের জন্যে পাটকাটি থেকে আঁশ পোড়াচ্ছিলেন স্থানীয়দের অনুমান। সেই আগুন থেকেই জমিতে আগুন লেগে যায়। দৌড়ে আগুন নেভানোর চেষ্টা করেন, বরজ থেকে আর বের হতে পারেননি তিনি। জমিতেই অগ্নিদগ্ধ হয়ে পড়েছিলেন। অনেকেরই ধারণা আগুন দেখে জ্ঞান হারান শ্রীদাম বালা, সে কারণেই পালাতে পারেননি। আগুনে আশেপাশের বেশ কয়েকটি পানের বরজ পুড়ে যায়। প্রায় 12 থেকে 15 বিঘা পানের বরজ নষ্ট হয়েছে ঘটনায়। ক্ষতির মুখে চাষিরা। আমি কাজে গিয়েছিলাম এক জায়গায়, কাজের থেকে এসে কাজে ফোন করেছে, ফোন করে বলে বরজে আগুন লেগে গেছে, আমার আর মাঠে যেতে দেয়। তারপরে এসে শুনছি হলো বরজ ধরে গেছে, আগুনে পুড়ে গেছে, পুড়ে যে বাবা ভিতরে বেরোতে গেছিলো, মানে হাফ ফেল করে বাবা দেখে দৃশ্য দেখে হাফ ফেল করেছে ভিতরে। আগুন দেবে এখন আমরা বালতিতে আগুন নিভাতে শুরু করেছি জল দিয়ে। এটা শ্রীদাম বালা আগুনে মারা গেছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।